বৌমা, কলসিগুলো নিয়ে আবেরের সাথে যাও তো, ও খেজুর গাছগুলোতে কলসিগুলো লাগিয়ে দিবে, সকাল সকাল গেলেই ভালো। আজকে খেজুরের রস দিয়ে পিঠা বানাবেন মা? বাজারের রস যদি সব বিক্রি না হয় তখন বানাবো। ঠিক আছে মা, আমি আর আবির তাহলে চললাম। মনিরা আবিরের সাথে গেল আর আবির খেজুর গাছ কেটে কলসিগুলো লাগিয়ে দিল। একটা পুরনো জীর্ণশীর্ণ খেজুর গাছের দিকে নজর গেল মনিরার। মা, ওখানে তো আরো একটা খেজুর গাছ আছে, ওখান থেকে রস নেই না কেন আমরা? ওটা অনেক পুরনো গাছ, বেশি একটা রস হবে না। যে চারটা গাছে বেশি রস হয় ওখান থেকেই আমরা রস নিয়ে আসি সব সময়। আচ্ছা মা, কলসিগুলো ভরে গেলে আবিরকে আবার পাঠাতে হবে। মনিরা, অনেকক্ষণ তো হয়ে গেল, খেজুরের রস দিয়ে কলসিগুলো ভরে গেছে হয়তো, আবিরকে গিয়ে বলো কলসিগুলো নামিয়ে নিয়ে আসতে। ঠিক আছে মা, এখনই যাচ্ছি। এই নাও মা কলসিগুলো। সব ঠিক আছে, এবার তাহলে তুই খেজুরের রসগুলো নিয়ে বাজারে যা। এই শোনো, একটু এদিকে এসো, খেজুরের রস সব বিক্রি করে দিও না কিন্তু, আমাদের জন্য একটু ফেরত নিয়ে এসো। মনিরা, তুমি ওর কানে কানে কি বলে দিলে? কিছু না মা। মনিরা কাছে এসে ফিরে এসে দেখলো আবির কিছুটা খেজুরের রস ফেরত নিয়ে এসেছে আর তার মা সেগুলো দিয়ে পিঠা বানাচ্ছে। আজকে মা আমাদের জন্য পিঠা বানাবেন? হ্যাঁ বসো, তোমাদের পছন্দের পিঠাই বানাচ্ছি আজ। মা, পিঠাগুলো অনেক মজার হয়েছে। পিঠা খাওয়া শেষ হয়েছে, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, সেই ভোরবেলায় ঘুম থেকে উঠেছ। ঠিক আছে মা, আমরা যাচ্ছি তবে। শোনো, আমাদের আরেকটা খেজুর গাছ আছে না, কাল আমরা ওই খেজুর গাছের রস বের করে দেখব, খেতে কেমন লাগে। কি যে বলো না, ওই খেজুর গাছের যদি বেশি একটা রস না হয় আর মা যদি দেখে হাড়িতে রস কম, তাহলে আমাকে আসতেও রাখবে নাকি? কিছুই হবে না, তুমি মাকে বলবি আমার গায়ের ধাক্কা লেগে রসগুলো পড়ে গিয়েছিল, মা তখন তোমাকে কিছুই বলবে না, যা বলার আমাকেই বলবে। ঠিক আছে, কাল তবে ওই গাছটাই কাটবো। পরের দিন আবির সে গাছটা কেটে তাতে কলসি লাগিয়ে দিল। সব কাজ ঠিকঠাক মতো করেছিস তো আবির? না মা, তোমার বউয়ের কথাতে। সব কাজ ঠিকঠাক মতো হয়েছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে বৌমা, তুমি ঘরের কাজগুলো সারো আর আবির তুই বাজার করে নিয়ে আয়। আচ্ছা মা। মা, আমি একটু বাইরে গিয়ে দেখি আবির বাজার করে ফিরেছে কিনা, বাজারগুলো আমি ঘরে নিয়ে আসলে ও গাছ থেকে কলসিগুলো পেরে আনতে পারবে। ঠিক আছে যাও। এই নাও বাজার, আমি খেজুরের রস নিয়ে আসছি। এনেছিস? কলসিগুলো আমার হাতে দে তো দেখি। এই কলসিটা এত হালকা কেন? ভেতরেও তো দেখছি সামান্য রস, বাকি রস কোথায় গেল? আসলে মা হয়েছে কি, আমি আবিরকে বলেছিলাম ওই পুরনো খেজুর গাছটা থেকে রস আনতে, বুঝতে পারিনি যে এত সামান্য রস হবে। কে আর করার, এটুকু রস তো বিক্রিও করা যাবে না। আবির, এই কলসিটা রেখে বাকি কলসির রসগুলো বিক্রি করে দিয়ে আয়। ঠিক আছে মা। চলো বৌমা, রসটুকু আমরাই খেয়ে ফেলি, একটু রস আবিরের জন্য রেখে দিও। আমার কোমরের ব্যথা যে কবে ভালো হবে কে জানে, একটা বিড়ি এনে দাও তো। এই নিন মা, গ্লাসে করে আপনার জন্য খেজুরের রস নিয়ে এসেছি, খেয়ে নিন। রসটা তো খেতে দারুণ, গন্ধটাও কি সুন্দর, তুমিও খেয়ে দেখো বৌমা। সত্যি মা, এত মজার রস আমি কোনোদিন খাইনি, এখন তো আরো খেতে মন চাইছে।
লোভে পড়ে আবার আবিরের ভাগের টুকুও খেয়ে নিও না। আমি উঠি, চুলোটা লেপতে হবে। একি, আমার কোমরের ব্যথাটা হঠাৎ উধাও হয়ে গেল কি করে? ডানে বামে শরীর ঘোরাচ্ছি, তাও ব্যথা করছে না। মা দেখুন, সেদিন বটি দিয়ে তরকারি কাটতে গিয়ে আমার হাত কেটে ফেলেছিলাম না, এখন দেখছি সেই দাগও উধাও। এমন হওয়ার কারণ কি বলতো? খেজুরের রস খাওয়ার পরেই তো এমন হলো। বলছো কি, খেজুরের রসের এত ক্ষমতা? কিন্তু খেজুরের রস খেয়ে যে এমন হয়েছে নিশ্চিত হব কিভাবে? এর পেছনে অন্য কারণও তো থাকতে পারে। এক কাজ করলে কেমন হয়, খানিকটা রস নানিকে খাওয়াই। তার শরীরে তো অনেক সমস্যা, এই রস খেয়ে তার কোনো উন্নতি হলে তখনই নিশ্চিত হতে পারবো। ঠিক বলেছো, মাকে ডেকে নিয়ে এসো। আমি অসুস্থ মানুষ, তাও আমাকে এখানে টেনে নিয়ে আসলি যে। নানি, এই খেজুরের রসটুকু খেয়ে দেখো তো কেমন। ভারী মজার খেতে, কোথায় পেলি এমন রস? আমার চোখে কি হলো আবার? ঝাপসা থেকে সবকিছু স্পষ্ট হয়ে গেল কিভাবে? আমার শরীরটাও তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে গেছি আমি। আমাদের খেজুর গাছগুলোর কাছে একটা পুরনো খেজুর গাছ আছে, ওই গাছের রস খেয়ে এমন হয়েছে নানি। ওই খেজুর গাছের রস খেয়ে তো আমি ভালো হয়ে গেলাম। এই সবাই সরে যাও। আরে বুড়ি তো পাগল হয়ে গেল, এখন গ্রামের সবাইকে বলে বেড়াবে খেজুর রসের কথা। বুড়ির কাছে শুনে গ্রামের অসুস্থ লোকেরা মনিরাদের বাড়িতে ভিড় জমালো। আজ সব রস শেষ হয়ে গেছে, তোমরা সবাই কাল এসো। ধুর, কপালটাই খারাপ, কেন যে আগে আসলাম না? কাল সবার আগে আগে আসতে হবে, নয়তো কালো কপালে জাদুকরি খেজুরের রস জুটবে না। কি হয়েছে মা, বাড়িতে এত লোকজন কিসের? বৌমা তো খেজুরের রসের বদলে সকল রোগের মহৌষধি আবিষ্কার করে ফেলেছে। বলছো কি মা, আমাকে সব খুলে বলো। মনির আর তার শাশুড়ি মিলে আবিরকে সব খুলে বলল। এ তো খুশির সংবাদ, গাছটা তো তাহলে দেখে শুনে রাখতে হবে, এত মূল্যবান একটা জিনিস আমরা এতদিন অবহেলায় ফেলে রেখেছিলাম। ঠিক বলেছিস, চল গিয়ে গাছটা দেখে আসি। হ্যাঁ মা চলুন। ওই লোকটা কে মা, মুখ লাগিয়ে আমাদের খেজুর গাছের রস খাচ্ছে? সবাই আমাকে পাগল বলে খেপায়, শুনলাম এই খেজুর গাছের রস খেলে নাকি সবগুলো খেয়ে যায়, তাই খেতে এসেছিলাম। যাও এখান থেকে, এসেছে আমাদের গাছের রস চুরি করে খেতে। যাচ্ছি যাচ্ছি, ভালো হয় বললে কি হয়। এই গাছটাকে পাহারা দিয়ে রাখতে হবে আমাদের। আবির, তুমি আজ রাতটা এই গাছের নিচেই কাটাও। সাধারণ খেজুরের রস বিক্রি করে আমরা কতই বা টাকা পাই, কিন্তু এই খেজুরের রস বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। ঠিক বলেছো বৌমা, আবির থাকুক এখানে, আমরা চলে যাই। পরের দিন সকালে আবির সেই খেজুর গাছের রস কলসিতে করে নিয়ে আসলো। গ্রামের লোকেরা অনেক বেশি টাকা দিয়ে খেজুরের রস তাদের কাছ থেকে কিনতে লাগলো। সব রস শেষ হয়ে গিয়েছে, বাকিরা কাল আসুন আবার। এত লম্বা লাইন ধরে কোনো লাভই হলো না, আবার কাল আসতে হবে। আজ অনেক লাভ হয়েছে মা, এভাবে প্রতিদিন বিক্রি করতে পারলে আমাদের আর কোনো অভাব থাকবে না। ঠিক বলেছো, কিন্তু শীত শেষ হতে তো আর বেশি দেরি নেই, বেশি দিনেই ব্যবসা করতে পারবো না। এভাবে তারা প্রতিদিন খেজুরের রস বিক্রি করতে থাকলো। সেই রস খেয়ে পাগল সুস্থ হয়ে গেল, খোরার পা ভালো হয়ে গেল, অন্ধ আবার দেখতে পেল। লোকের মুখে মুখে এসব খবর রাজার কানে গেল। আমার রাজ্যে এমন একটা খেজুর গাছ আছে, তোমরা আমাকে আগে বলোনি কেন? এখনই নিয়ে চলো আমাকে ওই গাছের কাছে। জি মহারাজ, আপনি চলুন আমার সাথে, আপনাকে নিয়ে যাচ্ছি। রাজা মশাই, আপনি এখানে এত কষ্ট করে কেন আসলেন? আমাকে ডাকলেই তো আমি আপনার সামনে গিয়ে হাজির হতাম। আমি তোমার সাথে দেখা করতে আসিনি, এসেছি তোমার ওষুধি খেজুর গাছটা দেখতে। জি মহারাজ, এটাই আমার সেই খেজুর গাছ। এই গাছের রস দাও আমায়, আমিও দেখতে চাই,
মানুষ যা বলেছে সব সত্যি কিনা। কিন্তু রাজামশাই, শীত তো কয়দিন আগে শেষ হয়ে গিয়েছে, এখন তো আর এই গাছ রস দিবে না। বলো কি মন্ত্রী, যেভাবেই হোক এই গাছটাকে কেটে টুকরো টুকরো করে এর এক ফোঁটা হলে রস বের করো। জি মহারাজ। এই তোরা দেখতো গাছটা থেকে রস বের করতে পারিস কিনা। বলো কি, এই গরমের মধ্যে এই গাছের রস বের হচ্ছে, তার মানে কি গাছটা সারা বছরই রস দেবে? তাহলে তো ভালোই, এই গাছটা আজ থেকে আমার। আমার জমির গাছের রসে শুধু আমারই অধিকার রয়েছে, আর কারো নয়। চলো সবাই। গাছটা আপনার দখলে নিয়ে বেশ ভালো করেছেন রাজামশাই। এবার এই গাছের রস চড়াদামে অন্য রাজ্যের কাছে বিক্রি করে আপনার সম্পদ আর বাড়াতে পারবেন। ঠিক বলেছো মন্ত্রী, তোমার থেকে ভালো আমাকে কেউ চিনল না। রাজার লোকেরা প্রতিদিন খেজুর গাছ থেকে রস নিয়ে যাওয়া শুরু করল। রাজা একদিন তাদেরকে বললেন, এই গাছ থেকে এত সামান্য রস হয় কেন? আমার আরো রস চাই। শুনোনি রাজা কি বলল? যাও ব্যবস্থা করো সব। কিন্তু আমরা তো গাছটা থেকে আগেই অনেক বেশি পরিমাণে রস বের করেছি, এত বেশি কাটলে গাছটা আর বাঁচবে না। না বাঁচু, তোমাদেরকে যা করতে বলা হয়েছে তাই করো। ঠিক আছে, এই চল। এই কয়দিনে গাছটার জন্য আমার কত উন্নতি হয়েছে, তোমাকেও আমার ধন্যবাদ জানাতে হয় মন্ত্রী। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না রাজামশাই। আমার হাতে কিছু একটা জয়ে কামড় দিল মনে হয়। এই ভয়ানক বিচ্ছুটা রাজপ্রাসাদের ভিতরে কিভাবে এলো? বিচ্ছুটাকে মারো তোমরা, আর রাজামশাইকে ঘরে নিয়ে যাও। আমি এখনই কবিরাজকে ডাকছি। বিচ্ছুটার বিষ রাজামশাইয়ের পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। বিচ্ছুটা অনেক বিষাক্ত, যার ওষুধ এখনো আবিষ্কার হয়নি। আমি দুঃখিত, রাজামশাইকে আর বাঁচানো সম্ভব না। মন্ত্রী, আমার লোকদের বলো এই খেজুর গাছের রস আমার জন্য আনতে। কিন্তু সব রস তো বিক্রি করা শেষ মহারাজ। আপনাদের যা করার কাল সকালের মধ্যে করুন, সকাল পার হয়ে গেলে আর কিছু করার থাকবে না। কাল সকালে ওই খেজুর গাছের রস খেলে আমি আবার বেঁচে উঠব, চিন্তার কিছু নেই। সকালে রাজার লোকেরা খেজুর গাছের রস আনতে গিয়ে দেখলো গাছটা মারা গেছে, রাজাও বিষের যন্ত্রণায় মারা গেল।